উচিত ছিল তাই না? যাক, পারুলকে নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকলো না বলো? আমরা গরিব হলেও খুব আদর যত্নে পারুলকে মানুষ করে তুলেছি। ওর সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া আর আমাদের কিছু চাওয়ার নেই। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পারুলকে আমি সারা জীবন সুখে রাখব। এখানে পারুলের কোনোদিন কোনো রকম অমর্যাদা হবে না। বাবা, শয়তানি মেয়ের বিয়ের তোরজোর কত কত বস্তা বস্তা চাল ডাল, পিপে পিপে তেল ঘি, এই সব এত আয়োজন, সব ভস্মে ঘি ঢালা হচ্ছে। মেয়ে বাঁচলে তবে না বিয়ে করবে? বলি ঝটপট ছাড়ো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেলা যে গড়িয়ে যায় বাপু। এতটুকু দুধে কি হবে লা? কারো কি এখানে কোলের বাচ্চা আছে নাকি যে দুধ খাবে? না, এটা নতুন রানীমার জন্য পায়েস রান্না হচ্ছে। হ্যাঁ গো বুড়িমা, নতুন রানীমা তো আমিষ খান না, তাই মহারাজ হুকুম দিয়েছে নতুন রানীমার জন্য নিরামিষ সমস্ত রকমের পদ হবে আর পায়েস রান্না হবে। এই এই ঘোরাও ঘোরাও ঘোরাও, হাতটা ঘোরাও। এই সুযোগ পরুলের খবরে বিষ মিশিয়ে দিতে পারলেই আমার কাজ শেষ, কেউ জানতেও পারবে না। বলি ওঠো তো, ওঠো দেখি, ওঠো ওঠো ওঠো, এই নতুন রানীমার পায়েস তোমার কম্ম নয়, ওঠো যাও, অন্য কাজে হাত লাগাও, যাও 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 যাও। রানী হবার বড্ড শখ তাই না পারুল? আজ তোর সেই শখ খুঁজে যাবে জন্মের মতো। আদেশ করুন মহারাজ। তোমাদের ভাবি মহারানীর পিতা এবং মাতাকে যথাযথ মর্যাদা দিয়ে অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। আসুন আসুন। মা, বাবা, তোমরা যাও, পরে আবার দেখা হবে। এবার সত্যি করে বলো তো পারুল, তোমার হাতে এমন আঘাত লাগলো কেমন করে? আমি বলছি মহারাজ। থাক না রূপাই, শুধু শুধু মহারাজকে ব্যস্ত করার কি দরকার? তেমন কিছু তো নয়, সামান্য একটু। এটা তো সামান্য কোনো ক্ষত নয় পারু, আমার তো মনে হয় তোমাকে আবার কেউ আঘাত করতে চেয়েছিল। রানী মণিমল্লিকাই তোমাকে আবার আঘাত করতে চেয়েছিল পারুল, তাই না? বেশ, তুমি যদি কিছু না বলো, আমি মায়া বলে নিজেই দেখে নেব যে সে এখন কোথায় আর কি করছে।
আমি জানতে চাই। একবার ওই রান্নাঘরে গিয়ে নিজেকেই দেখে আসতে হবে, রানী মণিমল্লিকা সেখানে লুকিয়ে আছেন কিনা। মহারাজ কিছু বলবে পারো? আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। বলো কি বলবে। আপনি যদি সেখানে রানী মণিমল্লিকাকে খুঁজেও পান, দয়া করে তাকে মৃত্যুদণ্ড দেবেন না মহারাজ। এ তুমি কি বলছো পারুল? যে মানুষটা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে সমানে হত্যা করার চেষ্টা করছে, আর তুমি তাকে প্রাণে বাঁচিয়ে রাখার অনুরোধ করছো আমায়? কেন পারুল? কারো মৃত্যু হোক এ আমি চাই না মহারাজ। সে রানী মণিমল্লিকাই হোক বা অন্য কেউ। তোমার মতন এমন কোমল মনের মানুষ আমি ত্রিভুবনে দুটো দেখিনি পারো। তোমাকে যত দেখছি, যত চিনছি, তোমার প্রতি আমার ভালোবাসাটা গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে। একমাত্র তুমিই আমার রানী হও। এবারে নিশ্চয়ই রাক্ষস সাধুরা এসেছে, মহারাজের সঙ্গে বিয়ে করছি জেনে। না জানি সবাই কি ভাবছে আমাকে। এসো বাবা, এসো। বাবা কত বড় রাজপ্রাসাদ দাদু, দেখেছ? আমার মনে হয় পারুল বন্ধুর সাথে কোনো বড় রাজার বিয়ে হচ্ছে। কিন্তু আমার আরেকটা বন্ধু রাঘব, ও কোথায় গেল? আসুন আসুন আসুন, আপনাদের সকলকেই তুষার রাজ্যে স্বাগত জানাইয়া। আমি রাজা নক্ষত্র জ্যোতি, আর পারুল আপনাদের সকলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর সাথেই তাহলে বিয়ে হচ্ছে পারুলের। কিন্তু হঠাৎ করে এই রাজা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। আপনারা আসুন, আসুন আমার সঙ্গে। বিশ্বাসই হচ্ছে না যে পারুল এমনটা করতে পারে। নিশ্চয়ই কোথাও একটা গোলমাল আছে। আগে পারুলের সঙ্গে একবার কথা বলতে হবে। দাদু চলো। আসুন, পারুল এই ঘরেই রয়েছে। পারুল
বন্ধু বাবা কত দিন পর দেখলাম তুই ভালো আছিস তো পারুল বন্ধু আর আর আমার আরেকটা বন্ধু রাঘব বড় বুড়িমা কোথায় দাদু সে তো জানেই না তোর বে হ্যাঁ সে তো দেশে দেশে তীর্থ করতে গেছে সে ফিরে আসলে আমি যাব বাবার কাছে তো কাউকে থাকতে হবে আপনারা বরং গল্প করুন তাহলে আমি একটা কাজ ছেড়ে আসছি কেমন আছো দাদু বুকটা এমন মেলান লাগছে কেন রে দিদি ভাই আর তোর সেই মনের মানুষ সেই বা কোথায় গেল কি এমন অপরাধ সে করলো যার জন্য তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি তার কোনো অপরাধ নেই দাদু আমি পরে তোমাকে সব বলবো আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না একদিন তো তোরা দুজনই আমাকে বোঝালি নাকি যে ভালোবাসাটা কি জিনিস তাহলে এখন কি হলো এখন কি তাহলে তোর আর ও মনের মানুষ নয় তোরা কেউ কাউকে ভালোবাসিস না কাঁদিস নে অনাথনি কাঁদিস নি এই দেখ আমার হাতে এটা কি আর কাঁদিস নি এই নে তোর জন্যে আমি নিজের হাতে বানিয়েছি এই পারুল পুতুল এবার চোখ মোচ একটু একটু শান্ত হ পারুলকে যখন আমি শেষ দেখি তখন পারুল কঠিনতম পরিস্থিতিতেও হাসত তাই তো আমার পারুল রানীর এমন হাসি মুখের পুতুল আমি বানিয়েছি কিন্তু সেই পারুল মা আমার হাসতে ভুলে গেছে কবে থেকে এই তো দেখো দাদু আমি হাসছি তুমি দেখো খুব হাসছি খুব প্রণাম নতুন রানীমা মহারাজ আমাদের পাঠালেন অতিথিদের বিশ্রাম কক্ষে নিয়ে যাওয়ার জন্য প্রণাম মহারাজ প্রণাম রাজামশাই প্রণাম মহারাজ কই রানী মণিমল্লিকা তো এখানে কোথাও নেই তাহলে বারবার মণিমল্লিকাকে দেখতে চেয়ে মায়া বলে আমি এদেরকে কেন দেখছি
আপনি তো বহু বছর ধরে এই রাজবাড়িতে সমস্ত অনুষ্ঠানে পাচকের কাজ করে আসছেন, তাই না? আজ্ঞে মহারাজ। বাহ, তা শেষ কবে কোন অনুষ্ঠানে আপনি রাজবাড়িতে এসেছিলেন মনে আছে আপনার? রাজা তো দেখছি জেরা করতে শুরু করলো আমাকে, তবে কি কিছু সন্দেহ করেছে? খুব বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে আমাকে। আজ্ঞে মহারাজ, সে তো বহুকাল আগের কথা, সন্তারিকা আজকাল আর তেমন মনে রাখতে পারি না। দেশটা বরফে ঢেকে যাবার পর বহু বছর তো উৎসব অনুষ্ঠান হয়নি এই রাজবাড়িতে। রাজামশাই, বুড়িমার বয়স হয়েছে তো তাই মনে নেই। আমার মনে আছে যে বছর আপনি রাজা হয়ে সিংহাসনে বসলেন, আমি এসেছিলাম ওই বুড়িমার সঙ্গে সহকারী হয়ে। ভালো ভালো ভালো, বেশ, তোমরা তবে রান্না করো, আমি আর তোমাদের কাজে ব্যাঘাত ঘটাবো না। আর বুড়িমা, দেশের ভাবি মহারানী যেন এই সমস্ত পদ খেয়ে তৃপ্ত হন, কেমন? আমি আসি তবে। খোঁজো খোঁজো, আরো খোঁজো রাজা, নক্ষত্র যদি, কিন্তু যতই খোঁজো আমার নাগাল তুমি পাবে না। জাদুবিদ্যায় তুমি যতই পারদর্শী হও না কেন, বুদ্ধিতে তুমি রাক্ষসী রানী মণিমল্লিকাকে কোনোদিনই ছুঁতে পারবে না, কোনোদিন না। পারুল, একটা কথা বলবো? আমার মনে এখনো সময় আছে, তুমি যাও না, মহারাজকে বলো না সেনাপতি মশাইয়ের কথা। মহারাজকে দেখে তো ভালো মনের মানুষ বলেই মনে হয়, নিশ্চয় মেনে নেবেন তোমাদের। তা হয় না রূপাই। কেন হয় না পারুল? তোমরা তো দুজন জনকে খুব ভালোবাসো, সেনাপতি মশার সঙ্গে বিয়ে হলে তুমি তো সুখী হবে। আমি আগে আমার শোক বিসর্জন দিয়েছি রূপাই, দরকার হলে আমার নিজের জীবনও বিসর্জন দিতে পারি, কিন্তু আমার কথার খেলাপ করতে পারি না। পাচক ঠাকুর। হ্যাঁ, পাচক ঠাকুর, দেখো আমার মান যেন থাকে, ঠিকঠাক করে নুন ঝাল সব দিও, বুঝেছো? কি যে বলো বুড়িমা, তোমার দলে এতকাল ধরে রান্না করছি, কোনোদিন বদনাম হয়েছে? দেখবে আজকেও সব চেটে পুটে খেয়ে ধন্যি ধন্যি করবে। তুমি নিশ্চিত হয়ে ওই নতুন রানিমার জন্য পায়েস রান্না কর, বুঝেছ? তা বটে তা বটে, তোমাদের নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমার ভাবনা শুধু পারুলকে নিয়ে, আজ তার আইবুড়ো ভাত বলে কথা। আপনাকে নিতে এসেছি মহারানী, চলুন আমাদের সাথে। কোথায়? আপনার নতুন মহলে, আর কিছুক্ষণ পরেই তো আপনার আইবুড়ো ভাতের অনুষ্ঠান, চলুন মহারানী। চলুন।
আইবুড়ো ভাতের খাওয়াই যে তোর শেষ খাওয়া হবে পারুল, এবার তোর মৃত্যু নিশ্চিত।